বাংলা ভাষায় বিজ্ঞান, লেখক রাজশেখর বসু, ছদ্মনাম পরশুরাম, গ্রন্থ বিচিন্তা। ভালো করে একটু মুখস্থ করে নাও এবং বুঝে নাও জিনিসটা কী কী। লেখকের নাম রাজশেখর বসু, ছদ্মনাম তার পরশুরাম, এবং যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে বিচিন্তা। বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসু। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলেমেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। যেসব মানুষের জন্য বিজ্ঞানের শিক্ষার জন্য বাংলাতে গ্রন্থ বা প্রবন্ধ বা বই লেখা হয় তাদেরকে লেখক দুটো শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। প্রথমটা হচ্ছে যারা অল্প ইংরেজি জানে বা ইংরেজি জানে না, যেমন অল্প বয়স্ক ছেলেমেয়ে বা অল্প শিক্ষিত বয়স্ক লোকরা। আর দ্বিতীয়ত, যারা হচ্ছে ইংরেজি জানে, মানে যারা ইংরেজি ভাষায় অল্প বা কিছুটা হলেও বিজ্ঞানকে পড়েছে। তো লেখক এই দুটি শ্রেণীতে পাঠক শ্রেণীকে ভাগ করে দিয়েছেন, পাঠক মানে যারা পড়ছে বা পড়বে। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, মানে যারা প্রথম শ্রেণীর মধ্যে পড়ে, যারা তো বিজ্ঞানের বিষয়ে কিছু পড়েইনি, সে বাংলাতেও পড়েনি ইংরাজিতেও পড়েনি, তাই তাদের আগে থেকে পরিচয় নেই, মানে তারা আগে থেকে কিছুই জানে না। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, মানে তারা অল্প হলেও ইংরেজির কিছু শব্দ তারা আগে থেকে শিখেছে, মানে শুনেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মটর, কটন, জেব্রা। তাই তারা কী কী শব্দ ইংরেজিতে শুনেছে, যেমন এই টাইফয়েড, আয়োডিন, মটর, কটন বা জেব্রা। অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে। স্থূল তথ্য মানে, তথ্য মানে যেটা কিছু জানতে গেলে আমাদের, মানে কোনো একটা বই ধরো আমরা পড়ছি এখানে বাংলা ভাষার বিজ্ঞান, এটা কার লেখা? রাজশেখর বসু। তাহলে এটা একটা আমাদের কাছে কি তথ্য, যে এই গল্পটা লেখা হচ্ছে রাজশেখর বসু। ঠিক এরকমই বিজ্ঞানের বিষয়ে কিছু স্থূল তথ্য তারা জানে, স্থূল মানে অল্প বিস্তর, যেমন জল আর কর্পূর উবে যায়, এগুলো মানুষের মুখে মুখে থাকে, তাই এগুলো তারা জানে বা শুনেছে, কিন্তু এর জন্য বই পড়েনি। পিতলে চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকমের ফুল হয়, এইরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। এইসব অল্প বিস্তর জ্ঞান মানুষের মুখে মুখে থাকে এবং প্রচলিত, এগুলো মানুষ জানে, এ প্রথম শ্রেণীর পাঠকরা। কিন্তু আধুনিক বৈজ্ঞানিক তথ্য, মানে আধুনিক বলতে এই এখনকার অত্যাধুনিক যেসব বিজ্ঞানের তথ্য বা সূত্র বা যে ফর্মুলা বা যে পদ্ধতিতে আমাদের বিজ্ঞান আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, সেই তথ্য বা সেই ফর্মুলাগুলো তারা জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, এ প্রথম শ্রেণীর পাঠক ইংরেজির প্রভাব থেকে মুক্ত, কারণ তারা ইংরেজি কিছু পড়েনি বা জানেনি বা জানার সুযোগ পায়নি। সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। তো যখন তারা ইংরেজি কিছু শেখেনি, তারা নতুন করে যখন বাংলায় পড়াশোনা শুরু করছে, তো তাদের কাছে তাদের সংস্কারের বিরোধী কিছু হবে না। সংস্কারের বিরোধী তখন হয় যখন সে কিছু একটা জানে এবং তারপরে তাকে আবার সেই বিষয়ে কিছু বলা হচ্ছে, তখন সে জানার অজানার মধ্যে একটা পার্থক্য থেকে যায় এবং সেখানে সংস্কারের বিরোধী হয়। সংস্কার কি? এই সংস্কার বলতে প্রথমত সংস্কার পিতামাতার থেকেই আসে এবং পরবর্তীকালে স্কুল শিক্ষকের কাছ থেকে আসে। সংস্কার বলতে যদি কখনো কোনো খারাপ কাজ করা হয় এবং ভিতর থেকে সেটাকে বারণ করা হয়, ভিতর মনে মানুষের অন্তর থেকে,
সেটাই সংস্কার। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। লেখককে ছোটবেলাতে ব্রহ্মমোহন মল্লিকের একটা জ্যামিতি পড়তে হয়েছিল। এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হবে, মানে একটা সরলরেখার উপর সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এর মানে বুঝতে বাধা হয়নি লেখকের, এটার মানে বুঝতে কোনো অসুবিধাই হয়নি, কারণ তিনি বাংলাতে পড়াশোনা করেছেন এবং বাংলা সম্পর্কে জ্ঞান রয়েছেন এবং বাংলার লেখার পদ্ধতিও তিনি জানেন, তাই ওনার কোনো প্রবলেম বা অসুবিধার হয়নি। কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না, ঠিক এটাই, লেখকের ভাষাগত কোনো বিরোধী বলতে কি কোনো কিছুতে বাধা দেওয়া, বিরোধী মানে মতের অমিল বা কোনো একটা জিনিস হচ্ছে যেটা সঠিক হচ্ছে না, তারপরে তো মানুষ বিরোধিতা করে। তো এখানে কবি আগে থেকে কিছু জানতো না এবং বাংলা ভাষায় জ্ঞান রয়েছে, তাই তাকে তার সংস্কার বিরোধিতা করতে দেয়নি। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, মানে ওপরের যে বাক্যটি রয়েছে এটা সুন্দর শুনতে লাগবে না, মানে সুন্দর বলতে সুশ্রাব্য মানে আমরা শুনতে তো পাই যদি সেটাকে বুঝতে না পারি। যদি আমি এটা বলি আমি ভাত খাবো, তো আমি এটা বুঝলাম যে আমি ভাত খাবো, কিন্তু আমি যদি এটা বলি আমি খাবো ভাত, তখন একটু শুনতে কেমন লাগে, বুঝতে হয়তো পারছি কিন্তু শুনতে অসুবিধা হয়েছে, কারণ এটা বাংলার একটা সেন্টেন্স তৈরির পদ্ধতি মানা হচ্ছে না। ঠিক যে বাংলা ভাষায় পড়েনি, যে ইংরাজিতে জিওমেট্রি পড়েছে, সে কী করে ওই বাক্যটি বুঝবে, এটাই বলা হচ্ছে। তার মানে মানেও স্পষ্ট হবে না, মানে যে ইংরাজিতে পড়েছে তার জন্য এই বাংলায় সেন্টেন্সটি বা এই বাংলায় বাক্যটি তার মনে ঠিকঠাক করে স্পষ্ট করতে পারবে না বা পরিষ্কার হবে না। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত, মানে লেখক এখানে একটা তুলনা দিচ্ছেন বা উপমার সাহায্যে বোঝাচ্ছেন যে যে ব্যক্তি আজন্ম মানে যতদিন তিনি বেঁচে আছেন ইজার পড়ছেন, সে কি ধুতি পরা অভ্যাস করতে তার জন্য একটু শক্ত হবেই। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, মানে আমাদের সরকার রাজকার্যে মানে রাজ্যে দেশি ভাষার ব্যবহার করছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন, এতে অনেকের অসুবিধা হচ্ছে, কারণ সবাই হয়তো বাংলা ভাষাটাকে ঠিক সেইভাবে পড়েনি বা জানে না, তো ইংরাজি ভাষার চল রয়েছে, তো ইংরাজি ভাষাতে কাজকর্ম হয়, এবারে সেখানে যদি বাংলা ভাষার প্রবেশ আসে তো সেখানে মানুষের একটু অস্বস্তি তো হবেই, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে এবং তাদের নতুন করে শিখতে হচ্ছে। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না, কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়, এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন তাদের জন্য কোনো অসুবিধা হয় না, শুধু সেই বিষয়টিকে একটু যত্ন করে বুঝতে হয়, যত্ন করে বুঝতে হয় বা সময় দিয়ে একটু ধৈর্য ধরে পাঠ করে সেটাকে ব্যাখ্যা করে বুঝে নিতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না, মানে বাইরের দেশের বা যারা বাংলাতে ছাড়া অন্য কোনো ভাষাতে বা ইংরেজি ভাষায় বিজ্ঞান শিখেছে তাদের মতো অতটাও চেষ্টা করতে হয় না। আর দ্বিতীয় শ্রেণীর পাঠকদের কাছে পূর্বের সংস্কারকে বর্জন করে অর্থাৎ ইংরেজির পক্ষপাতকে বর্জন করতে হয়, মানে যেগুলো ইংরেজিতে সে শিখে এসছে সেগুলোকে কিছুটা হলেও দমন করতে হয় বা ত্যাগ করতে হয় এবং মাতৃভাষা মানে বাংলায় বাংলার প্রতি ভালোবাসার সাথে
বাংলায় লেখা এবং পড়ার যে পদ্ধতি সেটাকে শিখতে হয় এবং আয়ত্ত করতে হয়। এই কারণের জন্যই লেখক এখানে বলেছেন যে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। মানে প্রথম শ্রেণীর থেকে দ্বিতীয় শ্রেণীর যারা রয়েছেন, যে পাঠক যারা ইংরাজিতে শিখেছে, তাদের একটু বেশি চেষ্টা করতে হবে বাংলাটাতে বিজ্ঞান শেখার জন্য। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। মানে বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা করা হবে বা বিজ্ঞান বিষয়ক যে প্রবন্ধ গ্রন্থ বা বইগুলো ছাপানো হবে, তাতে এখনও অনেক রকম বাধা অসুবিধা রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। মানে বাংলার নিজস্ব ভাষা বা শব্দ অনেক নয়। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। তাহলে অনেক বছর আগে বাংলার সাহিত্য পরিষদ, মানে বাংলার যেসব সাহিত্যিকরা রয়েছেন, তারা মিলিত হয়ে এবং বিদ্যার প্রতি উৎসাহী বিদ্যোৎসাহী লেখকরা কিছু পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তাদের একটু ভুলও ছিল, তারা একসাথে কাজটা না করে আলাদা আলাদাভাবে কাজটা করেছিল, স্বতন্ত্রভাবে মানে আলাদা আলাদাভাবে। তার ফলে সংকলিত পরিভাষা সাম্য হয়নি। মানে তারা যে পরিভাষাগুলোকে তৈরি করেছিল সেগুলো এক হয়নি, সাম্য মানে মিল তাদের ছিল না। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে, একটারই শব্দের অনেক আলাদা আলাদা প্রতিশব্দ তৈরি হয়েছে। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তাহলে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল, যেখানে অনেক পণ্ডিত এবং বিদ্বান ব্যক্তিরা একত্রিতভাবে কাজ করেছিল। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল। এর ফলে তাদের চেষ্টাটা অনেকটা সফল হয়েছিল, কারণটা তারা একসঙ্গে কাজ করেছিল। আর আগে যারা কাজ করেছিল তারা আলাদা আলাদাভাবে কাজ করেছিল, তাই জন্য তাদেরটা অতটাও সঠিকভাবে রচনা করতে পারেননি। কিন্তু এখানে তারা একসঙ্গে কাজ করে অনেকটা সফল হয়েছিল। পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। মানে যখন কোনো শব্দ বা ভাষা রচনা করা হবে, তখন সেটা একজন করলে তাতে অনেক ভুল ভ্রান্তি হতেই পারে। সমবেত মানে একত্রে এই কাজগুলো করা উচিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে শব্দ ভাণ্ডার তা খুব বড় নয়, তাতে আরও অনেক শব্দের প্রয়োজন আছে এবং এই শব্দগুলো যাতে উপযুক্ত জায়গায় ব্যবহার এবং সেগুলোর তৈরি হতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা মানে বিদ্যোৎসাহী বা পণ্ডিতদের একত্রিতভাবে নিয়ে এবং তাদের সাহায্যে নতুন নতুন শব্দ এবং পরিভাষার সৃষ্টি করা। কিন্তু দরকার মতো বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। কিন্তু লেখক এখানে বলছেন যে যদি দরকার মতো প্রয়োজনীয় সব বাংলা শব্দ না পাওয়া যায়, তাহলে কি বৈজ্ঞানিক রচনা বন্ধ থাকবে? না, যদি প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া যায় তাহলেও বৈজ্ঞানিক রচনা চলতেই পারে। যতদিন উপযুক্ত বা প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। যতদিন না উপযুক্ত কোনো শব্দ পাওয়া যাচ্ছে, ততদিন ইংরেজি শব্দটাকেই বাংলা বানানে চালাও। যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো যেমন ইংরেজিতে, কিন্তু এগুলোর বাংলা বানানে চালানো হয়। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। মানে এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক ইংরেজি শব্দই বাংলা বানানে চালাচ্ছেন। তারা বিধান দিয়েছেন যে নবগত বা নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। তারা বিধান দিয়েছেন, মানে তারা একটা
প্রস্তাব দিয়েছেন যে নতুন নতুন যে রাসায়নিক নামগুলো আসছে সেগুলো ইংরেজি নামই থাকবে, শুধু বানানটা বাংলায় থাক হবে। যেমন অক্সিজেন, প্যারাডাইক্লো, রোভেঞ্জিন। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফান, আর্থ্রোপোডো, ইনসেক্ট। এবং তারা এটাও বলেছে যে উদ্ভিদ বা প্রাণীর যেগুলো পরিচয়বাচক বা পরিচয়পত্র যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি, সেইগুলোর অধিকাংশই আমরা ইংরেজি শব্দটার বাংলা বানানে করে চালাতে পারি। যেমন কিছু এখানে উদাহরণ দিয়ে দিয়েছে, সেগুলো একটু মুখস্থ করে নিতে হবে। যেমন ম্যালভাসি, ফান, আর্থ্রোপোডো, ইনসেক্ট। আর যেগুলো রাসায়নিক নাম সেগুলো হচ্ছে অক্সিজেন, প্যারাডাইক্লোরো, বেঞ্জিন ইত্যাদি। Like, comment, share, subscribe.